হ্যাঁ আল্লাহর কি হাত পা আছে হ্যাঁ আল্লাহর হাত পা নেই আল্লাহর হাত আমরা মনে করি আল্লাহর হাত পা কিছু নাই তো আল্লাহ কেমন নিরাকার না সাকার হ্যাঁ নিরাকার না এটা বৈদিক বিশ্বাস বৈদিক বেদান্ত বিশ্বাস হিন্দুদের এখানে বলা হয় যেটা আল্লাহর নিরাকার আমাদের এখানে আকার আছে কিন্তু আকারটা কেমন জি আল্লাহর মতো আল্লাহর আল্লাহর আকারটা কেমন আল্লাহ যেমন তেমন আমরা বলতে পারি না ইমাম আবু হানিফা বলছেন মা হাসপাতালে ন্যাপসে আল্লাহর জন্য তাই আমরা প্রমাণ করি স্বীকার করি যা আল্লাহ নিজের জন্য দাবি করেছেন যেমন আল্লাহ তালা বলছেন ইয়েদুল্লাহ আল্লাহর হাত তাদের হাত হাতের উপরে অলে তুস্না আলাইনি মুশা রসামান বললেন আমার চোখের সামনে তোমাকে তৈরি করার জন্য আমি সিন্ধুতে ভাসিয়ে দিলাম তোমাকে সিন্ধুকে ভাসিয়ে দিলাম আমি দেখে আসি তোমার প্রতি সুন্দিক কোন দিকে যায় তো চোখের কথা বলছেন হাতের বলছেন পায়ের কথা বলছেন এগুলি আমরা স্বীকার করি তবে এগুলি কেমন ও আল্লাহ নিজে বলেছেন লাইসা কামিসলিহি মিশ্রি তার মতো কোনো জিনিস নাই অহুয়ে সামিউল বাসীর তিনি শুনেন এবং দেখেন তা আমরা তো শুনি আর দেখি কয় তোমাদের শোনা তোমাদের দেখা আল্লাহর মতো না আল্লাহরটা আল্লাহর মতো করে আপনার চোখ দিয়ে আপনি দেখেন এই দেখেন শেষ মাথায় কারা দাঁড়ানো আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ছায়া ছায়া লোকেরা দাঁড়িয়ে আছে চোখের মধ্যে টিপ দিলে একজনের কয়জন দেখা যায় কয়জন ও কয়েকজন দেখবেন চোখে টিপ দিলে সুতরাং হাত দিয়ে ধরতেছেন হাত থেকে ছুটে গেল তাহলে হাত আর চোখ আর কান আপনার গুলি আপনার মতো আল্লাহ তো আল্লাহর মতো তবে বলতে পারি না আল্লাহ দেখা দেন নাই জান্নাতে তিনি দেখা দিবেন তখন দেখব এর আগে কেউ দেখে নাই আল্লাহ তাআলাকে কথা কি কেউ তিনি গায়েবের মধ্যে নিজকে রাখছেন রেখে দিয়েছেন এটা মনে রাখতে হবে যারা দেখছেন স্বপ্নে দেখছেন যারা দেখছেন হৃদয় দিয়ে দেখছেন এই চোখ দিয়া কেউ দেখে নাই হাজার মাসরুক সম্ভবত কিংবা আমার খুল দুইজনের একজন হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন যে নবী সাল্লাল্লাহু কি আল্লাহ তাআলাকে দেখছেন এইটা আকীদা তো তিনি বলছেন আমি প্রথম ব্যক্তি কেমন আছেন বসে মাশাআল্লাহ বড় বড় ব্যক্তিরা শেষের দিকে আসে বুয়ে সবাই এক বড় ব্যক্তি দেখেন না শেষ দিন আসছে ওই আরো বড় বক্তীরা আসেন ইনশাআল্লাহ পরিচয় জানবেন পরে তো কি বলছিলাম কি বলছিলাম আর আপনারা বলছেন না আমি মাঝে মাঝে টেস্ট করি দেখি লাইসা কাম তার মত কোন জিনিস নাই আহুয়াস সামিউল বাসির তিনি শুনে এবং দেখেন তার মানে কি তার শুনের মত কেউ শুনে না রাতের অন্ধকারে আল্লাহ অন্ধকারে উপরে ঘোর অন্ধকারে একটা পাথরের উপরে একটা কালো পিঁপড়া যখন চলে এই ছয় পায়ে যখন চলে আল্লাহ দেখতে থাকেন এবং তার এই ছয়টি পায়ের মধ্যে করকর শব্দ হয় এই শব্দগুলো আল্লাহ শুনতে থাকেন এরকম কেউ শুনতে পারে এবং কেউ দেখতে পারে এটা আল্লাহ গুণ অতএব আল্লাহ আল্লাহরই মতো আল্লাহ আল্লাহরই মতো তার দেখা তার মতো তার শোনা তার মতো তার বডি তার মতো তার আকার তার মতো তার মতো কোনো আকার কারার নাই নিরাকার বলবেন না এটা তার মতো তিনি তার মতো আমরা দেখি নাই আচ্ছা গেল আল্লাহর ব্যাপারে আল্লাহ 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 মুসা আলাইসালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তালা আপনার তো অনেক মায়া মায়া করে বান্দাদের সৃষ্টি করছেন আবার বান্দাদের যাহার নামে পাঠাবেন জাহার নাম বানাইছেন কেমনি পারবেন আপনি কি এটা সহ্য করবেন তো আল্লাহ তালা বললেন মুসা তুমি কি একটু খেত খামার করো তো তিনি গমের চাষ করছেন তিন মাস তিন মাস পরে যখন গম পাকছে গমের গম কেটে বাড়িতে আনলেন আর খেতে যেগুলি ছিল আগুন লাগিয়ে পুড়ে ফেললেন এবার আল্লাহ তালা ডাক দিলেন আসো তোমার সঙ্গে কথা আছে বলে কি কথা এই তুমি যে খেত খামার কর্লা গম গমের খেত পুরোটাই তোমার আদরের মায়ার যত্নের ছিল কি না বলেছিল বলে এখন দেখি আমার তো বুঝে আসে না কি তোমার আবার কি বুঝে আসে না তুমি তো সবই বুঝো বলে বুঝে আসে না তুমি এক অংশ কেটে বাড়িতে নিয়ে গোডাউনে রাখছো যত্ন সহকারে আর বাকিগুলি আগুন লাগে পুড়ে ফেলছো আমার একটু বুঝাও দেখি মুসা আসেন বলে এটা তো সহজ ব্যাপার এটা কি আর ব্যাখ্যা দরকার আমি পুরাটাই আদর করছি কদর করছি সম্মান করছি মায়া করছি যত্ন নিয়েছি কিন্তু যেটা আমার কাজের আমি বাড়িতে গোডাউনে নিয়েছি আর যেটা কাজের না আগুন লাগে পুড়ে ফেলছি বলে তোমার মায়া লাগে নাই কয় না তো মুসা তোমার ব্যাপার ষোলো আনা আমার ব্যাপারে একটু না আমি যে এতগুলি মানুষ বানাইলাম আমার এবাদত করার জন্য বানাইলাম কিন্তু যারা এবাদত করলো না তারা আগুনের শিকার হলো আর যারা করলো জান্নাতের মধ্যে আমি দিয়ে সুতরাং তোমারটা বুঝো আমারটা বুঝো না বুঝতে হবে আল্লাহর ব্যাপারে আরও অনেক কথা এবার রসুলের ব্যাপারে রসুলের ব্যাপারে রসুল এক নম্বরে রসুল মানুষ ছিলেন না জিন ছিলেন না ফেরেস্তা ছিলেন মাটি ছিলেন না নূর ছিলেন কি ছিলেন আপনাদের ইমান কি আপনার অনেক ওয়াজ শুনছেন অনেক আলোচনা এবার শুনেন নবিসাম এক নম্বরে তিনি মানুষ ছিলেন কি ছিলেন মানুষ তিনি কি বলছেন তিনি বলছেন আদম ফাখার আমি আদম সন্তানদের লিডার তবে কোনো অহংকার না এটা অহংকার অহংকার করছি না আদম সন্তানদের আমি লিডার তিনি কার কাদের লিডার আদম তোর নিজে কি হলেন আদম সন্তান আদম কিসের আদম কী ছিলেন মানুষ কিসের তরি তাহলে বিশ্বাস কিসের তৈরি মাটির তৈরি এখন কয় যে নূর দিয়ে তৈরি করছে যারা কয় যারা বিশ্বাস করে তারা ওহাবি তারা গোমরা এইগুলি তারা বলে যে জাহেল মূর্খরা আর জানে না ফেরেশতা তৈরি করছেন কি দিয়া নূর দিয়া শয়তানকে বানাইছেন কি দিয়া আগুন দিয়া আদমকে বানাইছেন কি দিয়া মাটি দিয়া এবার আপনি বলেন মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ মাটি শ্রেষ্ঠ না শয়তানের আগুন শ্রেষ্ঠ কারণ যখন বলা হয়েছিল ইবলিশকে বলা হয়েছিল তুই সে কর লে আদম আদমকে কর তখন সে কয় কেমন করে আশু দলিমান খালাক কথা তুই না যার মাটি দিয়ে বানাইলেন তাকে আমি চিন্তা করব কারণ আনা খাই রম আমি তার চাইতে উত্তম খালাকটা নিমিন না রিন ও খালাখটা হু মিন থি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর তাকে মাটি দিয়ে বানিয়েছেন আমি তার চাইতে উত্তম কেবল এটা এটা কি জেনে বলছে না না জেনে বলছে। এই ব্যাপারে আপনারা বুদ্ধিমান কয় যে উনি সব কইব আমাকে ক দরকার ঠিক তো ঠিক আছে কইতে গেলে আমাকে চেয়ারে বসান তারপর বলবো এটা মনে মনে করছে শুনেন আচ্ছা মাটির মধ্যে ঘষা দেন ঘষা আপনি গাড়ির চাক্কা দেখছেন যখন ঘুরতে থাকে ভুঁ করে মাটির উপরে তখন পিছন দিকে ধোঁয়া বের হয় না আগুন বের হয় না তাহলে মাটির মধ্যে কি আছে আগুন আছে আগুনের মধ্যে আলো আছে আলো আছে আগুনও আছে আবার মাটির মধ্যে গাছপালা তৈরি হয় আগুনের মধ্যে গাছপালা তৈরি হয় না নূরের মধ্যে হয় না তাহলে এবারে বলেন নূরের মধ্যে কি মাটি আছে নূরের মধ্যে মাটি আছে শয়তানের নাই আগুনের মধ্যে মাটি আছে নাই আর আদমের মাটির মধ্যে কি আছে নূরও আছে আগুনও আছে তাইলে কোনটা উত্তম হলো বিজ্ঞান বলে মাটির মধ্যে আগুনও আছে আলো আছে কথা কি বুঝে আসছে অতএব আদমের আদম শ্রেষ্ঠ সৃষ্টিগত মাল মশলায় আদমই শ্রেষ্ঠ কারণ তাকে মাটি দিয়ে বানানো হয়েছে মাটির মধ্যে আগুনও আছে আর কি আছে নূরও আছে আর ফেরস্তর মধ্যে নূর আছে মাটি নাই আর শয়তানের মধ্যে আগুন আছে মাটি নাই তাহলে যুক্তিতে বিজ্ঞানে এই কথা বলে আদমেই শ্রেষ্ঠ এর জন্য আল্লাহ তালা বলে তুই বেশি জান আমি বেশি জানি অহংকার করছ এখান থেকে যা তো তোকে এখান থেকে বের করে দিলাম অপদস্থ অবস্থায় এখানে আর থাকতে পারবি না তাইলে বন্ধুগণ এবার নবী সাহসকে কি বলবেন মানুষ বলবেন না অন্য কিছু বলবেন মানুষ কিসের মানুষ মাটির মানুষ আহলান ও আমাদের আজকের প্রধান বক্তা এবার আপনাদের কথা শুনবেন বৈশাখ কি চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে এই বৈশাখকে আমার গাড়ি দিয়ে গাড়িতে উঠে পাঠিয়ে দেবো বলছিলাম কি নিয়ে আলোচনা করছি আমার বিষয়টা কি আকিদা তাহলে নবী সাল্লাহ আসলাম আল্লাহর রসুল এটা হলো তার প্রতি ইমান আল্লাহর রসুল কিন্তু কি তিনি মানুষ তিনি কি মানুষ আদমের সন্তান এবং তিনি মাটির তৈরি মানুষ মাটির তৈরি মানুষ অতএব তিনি কি গায়েব জানেন এবার মলুবীরা কবরপন্থী মলুবী গাউশল আদম পন্থী মলুবি এই মলুবীরা বলেন নবীম গায়েব জানেন না তিনি গায়েব জানেন না কুল্লায়ালমও আল্লা গায়েব কুল্লায়ালমও মানফিসমাথি ওলাউদ্দিল গায়েব আইল্লাল্লাহ সুরে নামালে দেখুন হে রসুল তুমি বলে যাও চাষ মানে জমিনে দাঁড়াই আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না একমাত্র গায়েব জানেন কে আল্লাহ তাহলে নবিশ্বাস না গায়েব জানেন গাওসুলাজম গায়েব জানেন অমুক গায়েব জানেন এরা মোশরেখ যারা বলে যারা মূর্তি পূজারী যারা যেমন মুশ্রেক এরা তেমন মুশ্রেক আল্লাহর সঙ্গে এরা পার্টনার এক পার্টনারে স্বীকার উক্তি দিচ্ছে বিল্লা মিন দালেক অতএব না একমাত্র গায়েব কে জানেন আর আর এটাও মনে রাখেন গায়েব মুতলাক গায়েব একমাত্র আল্লাহ অ্যাবসলিউট পরম নিরঙ্কুশ গায়েব হলেন আল্লাহর জাত আর বাকিগুলি আপেক্ষিক কারণ

তাকে শুনাছেন কে তারে জানাইছেন কে ও তাইলে আল্লাহই তিলকামিন min ambail ghaib nuhihi আল্লাহ বলেন এইগুলি হলো গায়বের খবর তোমার কাছে আমি ওহি করছি তো যাকে জানালে জানেন তিনি গায়েব জানেন না আর যাকে না জানালো নিজের থেকে জানেন তিনি কি তিনি গায়েব জানেন তিনি কে আল্লাহ তালা কি কেউ আল্লাহকে কেউ জানায় না নিজেই জানেন ও নিজের থেকে জানেন এই জন্য গায়েব একমাত্র আল্লাহর অধিকার এবং তার রাইট এটা তার পরিচয় আর বাকিদের জানাইলে যদ্দুর জানান তদ্দুর জানেন ফেরেশতারা কি বলে শুহানাকা লাইল মালানা ইন্লাম আল্লামতানা ইনকান্ত লালিমুল হাকিম আপনি পবিত্র আমাদের কোনো জ্ঞান নাই ফেরেশতারা বলে লাইল মালানা ই আলাম তানা যদ্দুর আপনি আমাদেরকে জানাইছেন ওদ্দুর আমরা জানি আনতাল আলিমুল হাকিম আপনি 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 জ্ঞানী কৌশলী কে বলতে বললেন ফেরস্তরা বললেন অতএব এই এই আজকে কয়েকটা কীদার বিষয় আলোচনা করলাম ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হলে আবার আলোচনা তাছাড়া আমি ইউটিউবেতে আপনারা দেখেন টেলিভিশন আলোচনা করি প্রশ্ন আচ্ছা তো এইগুলো আপনার